উত্তর চব্বিশ পরগনা জেলার বাবনগাছি রেল স্টেশনে টিকিট কাউন্টারে সামাজিক দূরত্ব তো দূরের কথা, কে আগে টিকিট নেবে সেই নিয়েই হুড়োহুড়ি। এরাজ্যের লোকাল ট্রেন চালু হলো দীর্ঘ সময় পর। গতকাল সকালে দেখা গিয়েছিল এরকম একরকম চিত্র, কিন্তু আজ বাবনগাছি রেল স্টেশনে দেখা গেল কার্যত করোনা বিধি শিখেই। বাবনগাছি রেল স্টেশনে টিকিট কাউন্টারের লাইনে দূরত্ব তো দূরের কথা, কে আগে টিকিট নেবে সেই নিয়েই হুড়োহুড়ি। করোনা স্বাস্থ্যবিধি বা দূরত্ব বজায় রাখার জন্য জিআরপিএফ রাখলেও কার্যত তারা দর্শকের ভূমিকায়। একদিকে এই ছবি হলেও অন্যদিকে দেখা গেল বাবনগাছিতে আসা ট্রেন যাত্রীদের গলায় একটা শান্তির সুর। তাদের দাবি, এতদিন পর লোকাল ট্রেন খুলে আমাদের অনেক উপকার হলো, কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় তীব্র আশঙ্কা থেকেই গেল। ট্রেনের সংখ্যা বাড়লেও কিছু করার নেই, কারণ বনগা লাইনে প্রতিদিন যে পরিমাণ মানুষ ট্রেন সফর করতে, তাতে সামাজিক দূরত্ব মানা সত্যিই কষ্টকর। ঠিক কি বললেন দেখুন। দেখুন কি বলবো বলুন তো, কেউ কেউ মেনে চলছে, কেউ কেউ মেনে চলছে না। এখন এ ব্যাপার আমি কি মন্তব্য করবো বলুন, আপনি আরো অন্য কাউকে জিজ্ঞেস করুন, দেখুন তারা কি বলে। উপকার তো যা হয়েছিস তার আর কি বলবো, কারণ এখন তো আমাদের শিরে সংক্রান্তি অবস্থা। ও দাদা, এখন শুনুন, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেনের পরিষেবাটা আমরা ভালো করে পেতে পারলে পারি আমরা খুশি, আর আমাদের এখানে কিছু বলার নেই। পলাশ মিত্র নিত্যযাত্রী ছিলেন, প্রায় 8 মাস পর লকডাউন খুললো, কতটা উপকৃত হলেন আপনি? অনেক অনেকটা, বলার বলে কাউকে বলার অনেকটা আনন্দ পেলাম। মানে 8 মাস পরে ট্রেনে উঠলেন, কতটা আনন্দিত হলো মনে? অনেক অনেক আনন্দ। সরকারি যে নিয়ম বিধিগুলো ছিল সেগুলো কি মানা হচ্ছে? হ্যাঁ, ট্রেনের মধ্যেও মানা হচ্ছে, স্টেশনের মধ্যেও মানা হচ্ছে, সব জায়গায় মানা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বাবনগাছি থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।